প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণ প্রিয় ছাত্ররা যারা আমাকে বেশি স্মরণ করে, বেতের কারণে বেশি স্মরণ করে। আরেকটা কথা ছিল, সেটা বেত না ছিল তাদের স্বার্থে, আমার নিজের স্বার্থে না, তাদের স্বার্থে আমি বেত প্রয়োগ করেছি। ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ বেত প্রয়োগ করে, কিন্তু আমাদের বেলা এটা ছিল না। আমার যতটুকু মনে পড়ে, আমরা 91-এ যখন জিলা স্কুলে সরকারি চাকরিতে ঢুকি, তখন কিন্তু ডে শিফট এবং মর্নিং শিফট, এই দুইটা শিফট 91-এ মর্নিং শিফট চালু হয়। স্যাররা, ডে শিফটের স্যাররা কিন্তু বিনা পয়সায় 6 মাস কিন্তু চাকরি করছে মর্নিং শিফটে, তারপরে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট দিছি। তো তখন স্যাররা মনে করতো যে আমরা তো মর্নিং শিফট যারা আছি তার কোনো চাকরি ঠিক নাই, স্যাররা হলো রাজস্ব কার, আমরা কোনো স্যাররা ভালো চোখে দেখতো না, কারণ স্যাররা বেতন পাইছে না, 6 মাস বেতন ছাড়া চাকরি করছে। আর দেশিতে ছেলেরা মনে করতো তাদের বাপ দাদার দিনের স্কুল নিজস্ব স্কুল, মর্নিংশিফটে ছেড়ে ছড়াবে, এই ঢুকতে মানে বাইর হতে এই এক দ্বন্দ্ব লাগতো, আর এই দ্বন্দ্বের নিরসনে ছিলাম আমি, আর থাকতো আমার হাতে একটা লাল ব্যাগ। যে শিক্ষিত বলতাম যে অবস্থা খারাপ করে লেন, সাইজ করে লেন, কোনো কথা নাই। যাই হোক, শেষ পর্যন্ত আমরা ডে শিফট এবং মর্নিং শিফটের দ্বন্দ্ব চিরতরে অবসান করতে সক্ষম হয়েছি। এখন মর্নিং শিফটের জন্য কিন্তু গার্জিয়ানরা উৎপ্রোতভাবে চেষ্টা করে, মর্নিং শিফটে এখন ছাত্র বেশি ঝুঁকি আছে, মর্নিং শিফটের ফলাফলও ভালো। আমি তোমাদের এই আয়োজনে যারা সম্পৃক্ত, আমাদেরকে যারা এখানে উপস্থিত করতে সচেষ্ট হয়েছ, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু আর মঙ্গলময় জীবন কামনা করে সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।